السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আপনাদের সকলকে যারা আজকের আমাদের জুমের সাপ্তাহিক প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে যেন মোবারক করুন, বরকতপূর্ণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতেই বারাকা দিয়ে ভরপুর করে দিন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের যেমন কার্যক্রম জানা আছে আপনাদের, যে প্রথম আধা ঘন্টার মতো আলোচনা করব আমরা ফিরকা নাজিয়া, তায়েফা মনসুরা, সাহায্য প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে ধারাবাহিক বার্স, আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই কিতাব যেহেতু প্রশ্ন উত্তর আকারে তরতিব দেওয়া রয়েছে, প্রশ্ন নম্বর 13, তাতে বলছেন লেখক যে মা মানাল ইসলাম, ইসলামের অর্থ কি? অর্থ শব্দটি শাব্দিক অর্থকেও সামিল আর পারিভাষিক অর্থকেও সামিল। যেটা পারিভাষিক অর্থ, যখন ইসলামের আলোচনা করছি সেটাকে কখনো কখনো শারঈ অর্থ বলা হয়, আল মানা শারঈ, শরীয়তের ভাষায় এর অর্থ কি সেটা হচ্ছে পরিভাষা, আল ইসতিলাহি। তো মানা শব্দটি, মানা মানে আমরা, মানা শব্দটি আমরা মানে বলি বাংলায়, অর্থ ব্যবহার করে থাকি অর্থ। তো অর্থ বা মানা শব্দটি, মানে শব্দটি দুটো বিষয়কে সামিল, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। বা শরীয়তের আলোচনা করছি তখন শারঈ অর্থ, যখন অন্য কোনো সাবজেক্টের আলোচনা করবেন তখন বলবেন যে ওই সাবজেক্টের পারিভাষিক অর্থ। কিন্তু আমাদের যেহেতু শরীয়ার আলোচনা, সেটা আকীদা হোক অথবা ফিকহ হোক বা অন্য বিষয়গুলি হোক, সবগুলি হচ্ছে শারঈ বিষয়। তো ইসলামের অর্থ কি? জি, এই পারিভাষিক অর্থকে সংজ্ঞাও বলা হয়, তারিফ, আরবিতে তারিফ মানে সংজ্ঞা। মা মানাল ইসলাম, ইসলামের অর্থ কি? বলছেন লেখক মানাহু আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল খুলুস মিনাশ শিরক। এভাবে যে তিনি বর্ণনা করেছেন, এটি পারিভাষিক বা শারঈ অর্থ হয়েছে, শরীয়তের ভাষায় ইসলাম একে বলা হয়। জি, এমনি শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম মানে হচ্ছে ইস্তিসলাম, আসলামা ইসলাম ইসলামান ফাহুয়া মুসলিমুন। আরবি গ্রামার বা ভাষা যারা বুঝেন, আসলামা মানে আমরা ইসলাম গ্রহণ করেছে বলে থাকি। তো ইসলাম গ্রহণ করেছে মানে সে আত্মসমর্পণ করেছে, এটি হচ্ছে তার ইসলাম গ্রহণ করা। আসলামা ইউসলেম ইসলাম, এখান থেকে মাসদার ইসলাম। আর যেই ব্যক্তি এই কাজটি করে সে হচ্ছে ফাহুয়া মুসলিম, সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী। তো ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে বা বিধানিক অর্থ হচ্ছে আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে আগমন করলেন তখন বলেছিলেন ওয়া আসলাম তু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করেছি সুলাইমান আলাইহিসসালামের সাথে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে যিনি বিশ্ব জাহানের রব। এই আত্মসমর্পণ করা, এখন পারিভাষিক অর্থ বা শারঈ অর্থ বলছেন আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ,
আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিভাবে, কিসের মাধ্যমে? প্রথম হচ্ছে বিতৌহিদ, একত্বের মাধ্যমে। তৌহিদ ছাড়া আল্লাহর সামনে আত্মসমর্পণ হয় না। কেউ যদি আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করে আর শিরকি আমল করে, তাহলে সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করল না, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করে। দরগাওয়ালারা দরগার কাছে, মাজারে আত্মসমর্পণ করে, আর দুর্গাওয়ালারা প্রতিমা পূজারীরা প্রতিমার সামনে আত্মসমর্পণ করে। এইভাবে যারা মানবরচিত আইনে বিশ্বাসী, তারা মানবরচিত আইনের সামনে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তাহলে তারা আল্লাহর তৌহিদের সাথে আত্মসমর্পণ করল না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বিতৌহিদ, আল্লাহর একত্বের সাথে। এর আগেও বলেছি, যদি একত্ব না থাকে কোন এবাদতে, তো সেই এবাদতের নাম এবাদত না, সেই এবাদতের নাম হচ্ছে শিরক। তো তৌহিদের সাথে, আল্লাহর একত্বের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এক। দুই নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিতাআ, এবং ভালো কাজের মাধ্যমে তার অনুগত হওয়া, আল্লাহর অনুগত হওয়া ভালো কাজের মাধ্যমে। তা ভালো কাজকে বলা হয়, যেমন মাসিয়া নাফার মানে গুনার কাজকে বলা হয়। তো ভালো কাজের মাধ্যমে আপনি যে আল্লাহর অনুগত, এটা আপনি প্রমাণ করে দিবেন, এটি হচ্ছে ইসলাম। আর শুধু ইসলাম মৌখিক বিষয় নয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন বা নিজেকে মুসলিম বলেন, ব্যাস মুসলিম হয়ে গেলেন, না না। দুই নম্বর, তাহলে নেক আমলের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে আল্লাহর কাছে অনুগত হয়ে যাওয়া, আল্লাহর অনুগত হয়ে যাওয়া, কর্মবরদার হয়ে যাওয়া। তিন নম্বর হচ্ছে ওয়াল খুলুস মিনা শিরক, যাবতীয় শিরক থেকে মুক্ত হওয়া, শিরক থেকে মুক্ত হওয়া। অনেক সময় আনুগত্য হয় আর আত্মসমর্পণ হয়, কিন্তু সেটা নিখুঁত নির্ভেজাল হয় না, বাহ্যিক আত্মসমর্পণ করে। শত্রুপক্ষ যখন হেরে যায় এই দুনিয়ার যুদ্ধে, তখন যাদের কাছে হেরে গেছে তাদের সামনে আত্মসমর্পণ করে এবং তাদের অনুগত হয়ে যায়, যা করবেন তাই, কিন্তু অন্তর থেকে খুলুস নেই, নিষ্ঠার সাথে করে না। সুযোগ পেলেই কামড় দিয়ে দিবে, সুযোগ পেলেই বিদ্রোহ করবে ইত্যাদি। এই জন্য তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ওয়াল খুলুস মিনা শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ এমন ভাবে প্রতিষ্ঠা করবেন যে যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে যাবে। এই মর্মে তিনটি আয়াত নিয়ে এসেছেন লেখক, বলছেন ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, সূরা নিসার আয়াত নম্বর 125। ওর চাইতে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বেশি ভালো আর কে হতে পারে? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দিয়েছে আল্লাহর কাছে, মানে আত্মসমর্পণ করেছে। এখানে আসলামা শব্দটি এসেছে, দেখাতে চেয়েছেন আসলাম মানে এখানে ঝুঁকিয়ে দেওয়া, শিরনত করে দেওয়া, আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, ওর চাইতে ভালো দিন আর কার হইতে পারে? তাহলে দিন সবচাইতে ভালো তখনই হবে যখন পুরোপুরি আল্লাহর সামনে আপনি, আমি আত্মসমর্পণ করে দিই। তৌহিদের সাথে আত্মসমর্পণ করা আর ভালো কাজের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করা এবং শিরক মুক্ত হয়ে যাওয়া, এই তিনটি কথা মনে রাখবে। তাহলে আসলাম মানে আত্মসমর্পণ, এটা ঈশ্বর নিসার এই আয়াতে জানলাম। দ্বিতীয় আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করল, ইউসলিম ওয়াজহাহু, চেহারাকে ঝুঁকিয়ে দিল, শাব্দিক অর্থ, তার মানে আত্মসমর্পণ করলো, যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করল, ওয়াহুয়া মুহসিন, এবং
সে এহসানকারী নিষ্ঠাবানও বটে, আত্মসমর্পণ করেছে, আর তার সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে খলুসিয়াত রয়েছে, নিষ্ঠা রয়েছে, সেই ব্যক্তি সদাচরণের সাথে আত্মসমর্পণ করেছে। মহসিন, দুটো এখানে শর্ত লাগানো হয়েছে, একটি হচ্ছে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, আত্মসমর্পণ করা, আসলাম অজু বা ইউসলিম ওঝা, আরেকটি হচ্ছে এহসান, যে ব্যক্তি এহসান করে সে হচ্ছে মহসিন। তাফসিরকারগণ আর আকীদার ওলামাগণ বলেছেন যে এই আয়াতে আমল কবুলের যে দুটো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেই শর্ত উল্লেখ করা হয়েছে সংক্ষেপে। একটি হচ্ছে আসলামা ওয়াজাহু, আর একটা হচ্ছে এহসান। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, এ হচ্ছে ইখলাস, ইখলাস তৌহিদ, জি তৌহিদ এবং ইখলাসের সাথে। প্রথম শর্ত আমল কবুল হচ্ছে যে আপনার আকিদা আমলের জন্য তৌহিদ থাকে, ইখলাস থাকে, দুনিয়ার গরজ মুক্ত থাকে, যেখানে বাদ বন্দী। দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্নার অনুকূলে হওয়া, সুন্নতের অনুসরণ করা, সুন্নাভিত্তিক হওয়া, অহওয়া মহসেন, আর সেই ব্যক্তি মহসেনও বটে। মহসেন মা আল্লাহ, আল্লাহর সাথে যেমন মহসেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে মহসেন, সে নিষ্ঠাবান, নিষ্ঠার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। যেই ব্যক্তির মধ্যে এই দুটো শর্ত পাওয়া যাবে, আল্লাহর সামনে ঝুঁকে গেল এবং সেই ব্যক্তির নিষ্ঠাবানও বটে, সেই ব্যক্তি সুন্নার অনুসারী, তার মানে সে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত। শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে যেটুকু আমল করবে সেইটুকু তার কাজে আসবে, সবচেয়ে উত্তম কোয়ালিটি আমল, এবং এই আমল নষ্ট হবে না, কারণ আমল কবুল হওয়ার শর্ত পুরা করেছে। পক্ষান্তরে আমল পাহাড় সম পরিমাণ, সারা পৃথিবী ভরপুর যদি আমল থাকে, কিন্তু এই দুটো শর্তের কোনো এক শর্তে যদি ঘাটতি থাকে, বিদাত মিশ্রিত আমলে অথবা শিরক মিশ্রিত আমল, তাহলে আমল ধ্বংস হয়ে যাবে। শিরকের সংমিশ্রণ হলে, শিরক যদি হয় সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বড় শিরক হলে, আর ছোট শিরক হলে যে আমলে ছোট শিরক ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে, আর বিদাত যে আমলে ঢুকবে সে আমল নষ্ট হয়ে যাবে। কথাগুলি ভালো করে মনে রাখবেন। সুতরাং শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে যদি আমল করেন, তো অল্প আমলেই আপনি ইহকাল পরকালে সম্মানিত হবেন, আপনার অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প মানে এই না যে ফরজ ছাড়বেন আপনি, অল্প মানে সর্বনিম্ন হচ্ছে অল্প ফরজ আদায় করা, অল্প মানে হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে অল্প। আর তারপরে সুন্নত বেশি বেশি, নফল বেশি বেশি, মাকরুহাত অপছন্দনীয় থেকে বেঁচে থাকা, তখন বলবো যে আপনার এখন বেশি আমল হতে লেগেছে। অনেকে সাধারণ মানুষ মনে করেন যে অল্প মানে তাহলে ফরজ, হ্যাঁ সালাতেও যদি ঘাটতি থাকে, ফরজ সিয়ামেও ঘাটতি আছে, ফরজ জাকাতেও ঘাটতি আছে, ফরজ হজেও ঘাটতি আছে, ফরজ মাতা পিতার সাথে সদ ব্যবহারে সদ আচরণের ঘাটতি আছে, আর আমল হ্যাঁ তৌহিদ সুন্নাহ ভিত্তিক সহি আকীদার লোক, না না না, মুক্তির জন্য যথেষ্ট না। সর্বনিম্ন মানে সর্বনিম্ন হচ্ছে ফরজ আদায় করা। তাহলে সালাত দিয়ে বোঝায় সালাতের 17 রাকাত প্রতিদিন আদায় করা, এটা হচ্ছে সর্বনিম্ন আপনার আমল, আর এইটা তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক হলে এই আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট। তার সাথে সাথে নেগেটিভ যেটা, কাবায়ের থেকে বেঁচে থাকবে, এজাজ তুনেবাল কাবায়েরও, শর্ত হচ্ছে কাবিরা গুনাহগুলিতে বেঁচে থাকতে হবে। সাগিরা নেক আমলের মাধ্যমে ইনশা আল্লাহ তালা মাফ হয়ে যাবে, তবে এত বেশি সাগিরা না হয় যে সেটা কাবিরা আকার ধারণ করে, তাও মনে থাকবে। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং সে নিষ্ঠাবানও বটে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি মজবুত করে ধারণ করলো এমন মজবুত হাতুল যে যেটা কখনো ভেঙে যায় না, যেটা কখনো ছিঁড়ে যায় না, যেটা কখনো নষ্ট হয় না, ইসলাম থাকা, তাহলে সে ধারণ করলো বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতুল। সূরা লোকমান আয়াত নম্বর 22, তৃতীয় আয়াত সূরা হজের আয়াত নম্বর 34, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হ্যাঁ দ্বিতীয় আয়াতে যেটা দেখাবার সেটা হচ্ছে ইউসলিম ওয়াজহাহু, এখানেও আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে, তাহলে
ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তৃতীয় আয়াত এখানেও এই শব্দটি এসেছে, আল্লাহ বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং মনে রেখো যে তোমাদের মাবুদ উপাস্য হচ্ছেন এক উপাস্য, এক মাবুদ, একই মাবুদ, তিনি আল্লাহ, তিনি রহমান, যার বহু সুন্দর সুন্দর নাম রয়েছে। ফালাহু আসলেমু, তার কাছে তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। এই যে আসলেমু, আসলামা থেকে আসলেম, আসলেমা, আসলেমু, তার কাছে আত্মসমর্পণ করো, তাহলে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ওবাশশিরিল মুখবিতিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আত্মসমর্পণ করে আল্লাহ অভিমুখী হবে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। অবশ্যের সুসংবাদ দিয়ে দাও, সম্বোধন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তার প্রতি আল কোরআন নাযিল হচ্ছে, তিনি কোরআন দ্বারা প্রথম সম্বোধিত হয়েছেন। আর মুখবিতিন, যারাই এই দিন তৌহিদ সুন্নাহ ভিত্তিক পালন করবে এবং আল্লাহ অভিমুখী হবে, মুখবিতিন ইখবাত থেকে, যে যত বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়তে পারবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। এগুলি হচ্ছে অন্তরের আমল, এই যে মুখবিতিন অর্থাৎ যার মধ্যে ইখবাত রয়েছে, আল্লাহ অভিমুখী হওয়ার গুণ রয়েছে, এটি হচ্ছে তাজকিয়া নাফস, এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি। এগুলি হচ্ছে আত্মাকে পাক পবিত্র করার গুরুত্বপূর্ণ উপায়, যেগুলি কোরআন কারিমে বর্ণিত, তার একটি যে সবসময় অন্তর আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে থাকে, আল্লাহ অভিমুখী হয়ে থাকে, তাজকিয়া নাফসের নামে আর আত্মার পরিশুদ্ধির নামে আর রুহানিয়াতের নামে সুফিজম ইসলামে নেই, পীর মুরিদি নেই, যে কোনো পীর ধরবেন আর ফিরের কিছু ওজিফা নেবেন আর সেগুলির ওপর আপনি কিছু তরবিয়ত প্রশিক্ষণ নেবেন আর বেশ কিছু জিকির আজকার তাদের বানাওয়াট বিদাতি জিকির আজকার নেবেন, তখন আপনার রুহানিয়াত আসবে, আপনার আত্মার পরিশুদ্ধি হবে, তাজকিয়া নাফস হবে, এগুলি সব গোমরাহি। তাহলে কোরআনে কারিমে রুহানিয়াত আছে, কোরআনে কারিমে যেমন শরীরের চাহিদা পূরণ করা হয়েছে তেমনি আত্মার রুহের চাহিদা পূরণ করা হয়েছে, আর রুহের চাহিদা যেগুলি দিয়ে পূরণ করা হয়েছে সেগুলি হচ্ছে রুহানিয়া, যেগুলির দ্বারা রুহ হ্যাঁ উন্নত হয়, রুহ শক্তিশালী হয়, কলব হৃদয় শক্তিশালী হয়, যেগুলো হচ্ছে আমালুল কলুব, হৃদয়ের আমল। ১৪ নম্বর প্রশ্ন বলছেন, মা দালিল আলা শুমুলিহি আদ-দীন কুল্লাহ ইনদাল ইতলাক, এর আগে একটি কথা বলেছিলেন সেটি ১২ নম্বর প্রশ্নে, তা হচ্ছে দীন ইসলামের স্তর, দীন ইসলামের স্তর আশা করি যারা নিয়মিত দিন চর্চা করছেন জানা আছে, ইসলাম, ইমান এবং এহসান সংক্ষেপে আলোচনা করেছিলাম, বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা যেহেতু আসবে সেই জন্য এই বিষয়ে আর বিস্তারিত কিছু আলোচনা করিনি। ইসলাম, ইমান, এহসান, আর এই সম্পর্কে বলেছিলাম যে পাশাপাশি তিনটাকে যখন রাখবেন প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। ইসলাম বাহ্যিক আমলগুলিকে সামিল, দেখেন ইসলামের পাঁচটি যে স্তম্ভ রয়েছে সবগুলি বাহ্যিক আমল, ইমান আভ্যন্তরীণ অন্তরের আমলকে সামিল, এহসান এই ইসলাম এবং ইমানের উচ্চ স্তর, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলমিন এবং তার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সাথে এহসান সদাচরণ করা, সংক্ষেপে এই এহসানের আপনাদেরকে ব্যাখ্যা বা সংজ্ঞা বুঝাইলাম যে এহসান কি। এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে নিষ্ঠাবান হওয়া, আল্লাহর সাথে সদাচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদাচরণ, আল্লাহর সমস্ত বান্দা তার মধ্যে প্রথম মমিন মমিনাতের সাথে সদাচরণ, তারপরে মানুষ প্রতিটি মানুষের সাথে সদ্ব্যবহার সদাচরণ, প্রতিটি সৃষ্টি সৃষ্টির সাথে সদ্ব্যবহার সদাচরণ, জি এ হচ্ছে এহসান। তাহলে এহসান হচ্ছে দিনের সর্বোচ্চ স্তর। এগুলি যখন পাশাপাশি তিনটি উল্লেখ করব তো প্রত্যেকটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে, কিন্তু যখন একটি বলবো তখন বাকি সবগুলিকে সামিল হয়ে যাবে, পুরো দিনকে সামিল হয়ে যাবে। যখন ইসলাম বলবো তার মধ্যে ইমানও চলে আসবে, এহসানও চলে আসবে, যখন ইমান বলবো তার মধ্যে ইসলামও চলে আসবে, এহসানও চলে আসবে, যখন এহসান বলবো তখন এহসানের ভিতরে ইসলামও আছে
আর ইমানও আছে। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে এহসানের যদি বৈশিষ্ট্য গুণ থাকে, তার মধ্যে ইমানের 6টি রুকন স্তম্ভও রয়েছে এবং ইসলামের 5টি রুকন রয়েছে। এইভাবে তো এই যে কথাটি এর আগে বলা হয়েছিল, বলছে যে এর দলিল কি, যে যখন একটির প্রয়োগ করব, ইসলামের প্রয়োগ করব অথবা ইমানের প্রয়োগ করব বা ইহসানের প্রয়োগ করব, তখন পুরো দিনটাকে সামিল হয়ে যাবে। অন্য ভাষা দিয়ে বোঝায়, যখন বলবো যে এই লোকটি মুসলিম, তার মানে সে ইমানদারও, এবং সেই ব্যক্তি যদি সত্যিকার মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়, তো সে মুহসিন, এহসানকারীও। আর যত এই বৈশিষ্ট্য গুণগুলি কমবে, তত বেশি সে দুর্বল ইমান, দুর্বল ইসলামের মানুষ হবে। জি, আর যখন দুর্বল হতে লাগবে, তখন একজন মুসলিমের আর একটা টাইটেল বাড়বে, তা হচ্ছে ফাসেক, গুনাহগার, পাপিষ্ঠ। জি, মুসলিম। জি, জবাব বলছেন যে মহান আল্লাহ বলেছেন এর দলিল, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। তাহলে দিন বললেন ইসলাম কি, আর দিনের স্তর বলা হচ্ছে, দিনের স্তরের একটা স্তর হচ্ছে ইমান, দিনের একটা স্তর হচ্ছে এহসান। তাহলে দিন যখন ইসলাম, তাহলে ইসলামের ভিতরে ইমানও আছে আর এহসানও তার অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস থেকে একটি দলিল বলছেন, বাদা আল ইসলাম ও গরিবান, ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে। প্রথম ইসলামে যখন সূচনা হয়, তখন ইসলাম একেবারে অপরিচিত, আগন্তুক, যেন মানুষের কাছে একটি আজব জিনিস, দুর্বল, কেউ চেনে না ইসলামকে, কেউ নিতে চায় না, কেউ মানতে চায় না, একমাত্র দুর্বল অসহায়রা। আর অল্প কিছু ভালো প্রকৃতির মানুষ ছিল যারা সমাজে প্রতাপশালী ছিল, প্রভাবশালী ছিল, তারপর তারা কবুল করেছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে। কিন্তু অধিকাংশ যারা প্রভাবশালী নেতা, তারা ইসলামকে গরিব বিষয় করে, এ কোন কথা বলতে আসলে না, এটা মেনে নেওয়া যায় না, ইসলামের কাছাকাছি আসতে রাজি হয় না। ইসলাম আগন্তুক হয়ে শুরু হয়েছে, ওয়াসায়াউদু গরিবান কামা বাদা, আর যেমন ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে, সেই দিকেই আর সেই রকমই আগন্তুক হওয়ার দিকে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। মানে এমন একটা সময় আসবে ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। বর্তমান মুসলিম বিশ্বে আপনি চলাফেরা করলে, মুসলিম সমাজে চলাফেরা করলে, সত্যি যদি ইসলাম পালন করেন, তো আপনি একটা তাদের কাছে আজব লোক, আজগুবি কথা আপনার, আজগুবি মানুষ। যারা শিরকি আকিদা বহন করে, বেদাতি আকিদা বহন করে মুসলিম সমাজে, তাদের কাছে তৌহিদের কথা যদি বলেন, সুন্নার কথা বলেন, আরে কি আজব লোক রে, কি বলে, আগন্তুক ব্যক্তি আপনি, আর আপনি যেই সহি আকিদা নিয়ে আসছেন, যে সহি সুন্না নিয়ে আসছেন, আপনি অপরিচিত ব্যক্তি এবং আপনার কথাগুলো অপরিচিত। মক্কার মুশরিকদের মতো তাদের আচরণ, মা সামিনা বিহাদা ফি আবাইল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষরা তো এইসব কথা বলেনি, কোথাকার ধর্ম নিয়ে আসলো, আসলটাই নতুন হয়ে গেল। যেই দিনের ওপর, যে ইসলামের ওপর রাসূলুল্লাহ সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামটাই আজকালকার সিংহভাগ মুসলিমদের সামনে আগন্তুক হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে, আজব হয়ে গেছে, উদ্ভট হয়ে গেছে, নতুন কথা, নতুন ধর্ম বলে আখ্যায়িত করেছে তারা। এই হচ্ছে মুসলিমদের চরিত্র। অমুসলিম সমাজে যদি চলাফেরা করেন, হ্যাঁ, সমস্ত পাপ করেন, অসুবিধা না, কিন্তু যদি হেজাব করেন, একজন বোন যদি চাকনার উপর কাপড় পরেন, আপনি দাড়ি রাখেন, হ্যাঁ, ইসলামের বেশভূষা যদি দেখা যায়, হারিয়ে আবার কি রে, কোন যুগের মানুষ এটা, আগন্তুক, আগন্তুক, আগন্তুক। তাহলে যারা বিদাতপন্থী মুসলিম, বিভ্রান্ত, এমনকি ফাঁসে গুনাহগার মুসলিম, বেদিন মুসলিম, নামে মাত্র মুসলিম, তাদের সামনে ইসলামের কথা বললে, আরে কি বলে, মৌলবাদী, এই গালটি কাফেররা দেয় না, মুসলিমরা দিয়ে থাকে, যাদের নাম মুসলিম। ইসলাম ফিরে আসবে আবার
যেমন ভাবে শুরু হয়েছিল ওই দিকে, আগন্তুক হয়ে শুরু হয়েছিল, সূচনা হয়েছিল, আবার আগন্তুক হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। ইসলাম বিদাতীদের কাছে অপরিচিত হয়ে গেছে, সহি ইসলাম খাস থেকে বেদিনদের কাছে, হ্যাঁ ইসলাম অপরিচিত, আর কাফেরদের কাছে ইসলাম অপরিচিত। আপনি সব করেন, স্বাধীনতা আছে, কিন্তু ইসলামী বিধিবিধান পালন করতে আপনার স্বাধীনতা নেই। সব ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা আছে, শুধু ইসলামের কথা বললে তখন আপনার ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি সব নেই তখন। জি, মানুষ নিজের আইন তৈরি করে, যা ইচ্ছা তাই তৈরি করুক, আর যেরকম ইচ্ছা সেইরকম সাজা দিক, মানবাধিকার লঙ্ঘন হয় না। কিন্তু কোরআন সুন্নার দণ্ডবিধান, কোরআন সুন্নার বিধিবিধানের কথা বললে না মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। তো ভবিষ্যৎবাণী 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সত্যি তার বাস্তবায়ন হয়েছে। হাদিস সহিহ মুসলিমের এই হাদিস, কিতাবুল ঈমান প্রথম দিকে রয়েছে, প্রথম অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, আফদালুল ইসলাম ঈমানুন বিল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। লক্ষ্য করুন এই হাদিসে সবচেয়ে উত্তম বা উৎকৃষ্ট ইসলাম বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমানকে। তাহলে ইসলামের প্রয়োগটা ঈমানের ক্ষেত্রে হইল, তাহলে যখন ইসলাম বলবো তার অন্তর্ভুক্ত হবে ঈমান, তার অন্তর্ভুক্ত হবে এহসান। যখন ওই রকম এর বিপরীত, যখন ঈমান বলবো, একজন বলবো যে এই লোকটি ঈমানদার, মানে সে মুসলিম, এই লোকটি বড় নিষ্ঠাবান মহসিন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই মুমিন, অবশ্যই মুসলিম। এই হাদিসটি আফজালুল ইসলাম ঈমানুন বিল্লাহ, এই হাদিসটি মুসনাদ আহমদের হাদিস, মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। এই ভাষা দিয়ে নেই, আমি একটু শোনাই। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? কাল বলে আইন ইউসলেমা কালবোকা লিল্লাহ আজওয়াজাল, তোমার হৃদয় যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তোমার অন্তর যেন আল্লাহর সামনে ঝুঁকে যায়। তাহলে অন্তরকে ঝুঁকিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলমের সামনে, বিনয়ী হইতে হবে, মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ওয়াই ইউসলেমাল ওয়াই ইয়াসলামাল মুসলিমুনা মিন লিসানিক ওয়া ইয়াদিক, আর মুসলিমরা যেন তোমার জবান থেকে আর হাত থেকে নিরাপদ হয়ে যায়। মুসলিমরা, এই জন্য বলা হয়েছে যে আসল হচ্ছে যে প্রতিটি মানুষ মুসলিম হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ, কারণ প্রতিটি মানুষ কে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আসল হচ্ছে যে প্রতিটি মানুষ আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। এই হাদিসের অর্থ মোটেই এটা নয় যে আপনি মুসলিমদের, মুসলিমরা আপনার জবানের হাত থেকে নিরাপদ হবে আর অমুসলিমদের নিরাপদ থাকবে না, অমুসলিমও আপনার জবানের অনিষ্ট থেকে কথার দ্বারা কষ্ট দেবেন না, আপনি আপনার হাত দ্বারা কষ্ট দেবেন না, আপনি খারাপ আচরণ করবেন না, অবিচার করবেন না, জুলম অত্যাচার করবেন না, আমানতে খেয়ানত করবেন না, গাদ্দারি করবেন না, ইত্যাদি ইত্যাদি। উত্তম চরিত্র ইসলামের প্রতিটি মানুষের সাথে দেখাতে হবে, সেটা সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। দ্বিতীয় প্রশ্ন এটি, দ্বিতীয় বাক্য এটি ছিল হাদিসের। তৃতীয়, ফাইয়ুল ইসলাম আফজাল, কোন ইসলাম বেশি উৎকৃষ্ট? জিজ্ঞাসা করলেন কোন ইসলাম বেশি উত্তম বা বেশি উৎকৃষ্ট, আফজাল? তাহলে বলে আল ইমান, ইমান, ইমান আল্লাহর প্রতি ইমান। তাহলে ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো উত্তম ইসলাম, তখন ইমান বলে তার উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেখানে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটি সবচেয়ে উৎকৃষ্ট? তখন প্রথম উত্তর দিয়েছিলেন ইমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসা, এই হচ্ছে সবচাইতে উত্তম আমল। এই জন্য ইমান আমলে, আমল ইমানের অন্তর্ভুক্ত, ইমান শুধু বিশ্বাসের নাম নয়, এটি হচ্ছে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা শুধু বিশ্বাসকে ইমান বলেছে তারা ভুল ব্যাখ্যা করেছে। তো এই ছিল আজকের আলোচনা, আর আলোচনা মোটামুটি আধা ঘন্টা যেহেতু হয়ে গেছে, সুতরাং আর বেশি না বাড়িয়ে এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদা আমলের
আখলাক চরিত্রের সবকিছুর সংশোধনের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের পাপাচার থেকে, অন্যায় থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।